সেখান থেকেই ওর বিয়ে হয়েছিল দিদির, কিন্তু সাইনুর মায়ের অসুস্থতার কারণে ওকে চলে আসতে হয়। তো যাই হোক, আমরা সেটা তুলসীদির মাধ্যমেই আমরা জানতে পারি। তুলসীদিকে অনেক অনেক ধন্যবাদ সাইনুরের এই খবর লাগছে। এই যে তুই আজকে তোর বিয়েতে যে আমরা এলাম, আমাদের তো তুই চিনতিস না কালকে, তাই না? হ্যাঁ, আজকে যে আমাদেরকে চিনলি, তা কেমন লাগছে তোর? আর কতটা ভালো লাগছে একটু ভালো করে বল তাহলে, আমাদের তো ভালো লাগে। আচ্ছা, তো সাইনুরের মা, তো সাইনুরের মা তোমার কেমন লাগছে আমরা যে আজকে এসেছি? সাইনুরের মা বলছি খুব সুন্দর লাগছে তোমাদের পরিবেশ, তোমাদের সাথে চলে মিশে ভালো লাগলো। আচ্ছা, তো আগামীকাল আমরা আসবো, অবশ্যই সবাই আসবো। আচ্ছা, আমরা এলাম কলকাতা থেকে অনেক অনেক দূরে, মানে এরকম পরিবেশে এসে তো প্রথম পরিবেশটা খুবই সুন্দর, আর তারপরে যার বিয়ে উপলক্ষে এসেছি এরাও তো খুবই সুন্দর, মানে বলার মতো নয়, আর এসে খুবই ভালো লাগছে। ছোট বড় সকল মিলে ফুটি আমার করি।